وعليكم السلام ورحمة الله وبركاته حامد مصليان أما بعد যেভাবে আপনি যারা প্রশ্ন করেছেন যে ঘুষ দিয়ে চাকরি করা জায়েজ কি জায়েজ নয়, এক্ষেত্রে প্রথমত আমাদের সর্বাগ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মনে রাখতে হবে। তিনি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা তিনি বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাম্পদ করেছেন বা লাআনাত করেছেন যে ঘুষখোর এবং ঘুষ প্রদানকারী উভয়কে, ঘুষ প্রদানকারী এবং ঘুষখোর উভয়কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাম্পদ করেছেন বা লাআনাত করেছেন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1136, ইবনু মাজাহ হাদিস নম্বর 2313। তো এটা হচ্ছে প্রথম কথা যে ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। যেরকম সুদ খাওয়া এবং সুদ দেওয়া দুটোই হারাম, ঠিক একই রকমভাবে ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া দুটোই হারাম। এর পরিপ্রেক্ষিতে সৌদি স্থায়ী ফতোয়া কমিটি আজলাদাসুদ্দাইমা 523 থেকে 54 পৃষ্ঠার মধ্যে বলছেন যে অবৈধভাবে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া হারাম। অবৈধভাবে ঘুষ দেওয়া এবং ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। ও আম্মাল মাশরু ফাইল্লাম ফাইদাল ফাইন্নাহু ইদা লাম ইয়াকুন ফিহি যুলমুন লিআহাদিন, হ্যাঁ যদি কোনো ব্যক্তি নিজের অধিকার বা হক আদায়ের ক্ষেত্রে, কোনো ব্যক্তি নিজের হক বা অধিকার আদায়ের ক্ষেত্রে ঘুষ দিতে বাধ্য হয় আর সেখানে কারোর প্রতি কোনো জুলুম বা অত্যাচার হচ্ছে না এবং সেখানে কোনো মিথ্যা নেই, বা অন্যের হক মারার জন্যে দেওয়া হচ্ছে না, এই তিনটি শর্ত, এক যে এই ঘুষ দেওয়ার ফলে কারোর প্রতি জুলুম হচ্ছে না, দুই এটা কোনো মিথ্যা দাবি নয় বা মিথ্যার জন্যে বা মানে মিথ্যাকে সত্য বানানোর জন্য দেওয়া হচ্ছে না, আর তিন নম্বর কারোর হক বা অধিকার নষ্ট করার জন্য দেওয়া হচ্ছে না বরং নিজের অধিকার বা হক পাওয়ার জন্যে দেওয়া হচ্ছে। ফাইন্নাহু লা বাসা বিহি, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, অহুয়া হালাল লাকা, এটা আপনার জন্যে দেওয়া হালাল, মানে আপনার জন্যে ঘুষ দেওয়া যায়, যে ঘুষ খাচ্ছে তার জন্য হারাম, যে ব্যক্তি ঘুষ খাচ্ছে তার জন্যে ঘুষ খাওয়া সর্বত্র হারাম। ঘুষখোরের জন্যে ঘুষ কোন অবস্থাতেই হালাল নয়, সব অবস্থাতেই হারাম। কিন্তু যে ব্যক্তি ঘুষ দিচ্ছে, তার দুটো অবস্থা, যদি এই তিনটে শর্তকে ক্ষুণ্ণ করে ঘুষ দেয় তাহলে সেটা হারাম, আর যদি এই তিনটে শর্তকে অক্ষুণ্ণ রেখে ঘুষ দেয় তাহলে সেটা হালাল। অর্থাৎ আপনি আপনার অধিকার পাওয়ার জন্যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন আর সেখানে তিনটে শর্ত বাকি আছে, কি যে আপনি এই ঘুষের মাধ্যমে কারোর উপরে জুলুম বা অত্যাচার করার জন্য দিচ্ছেন না, অর্থাৎ কাউকে ফাঁকি দিয়ে যে না ওকে ফাঁকি দিয়ে আমি পেয়ে যাব বা ওর চাকরিটা আমি নিয়ে নেব, এই উদ্দেশ্য আপনার নেই। দ্বিতীয়, এটা মিথ্যা নয়, অর্থাৎ আপনি কোনো মিথ্যাকে সত্য বানানোর জন্যে, যেরকম এরকম লাখো কেস আজ হচ্ছে কোর্টে বা মানে থানাতে বা কোর্টে, যেখানে উকিলকে বা পুলিশকে ঘুষ দিয়ে সত্যকে মিথ্যাকে সত্য বানানো হচ্ছে, মিথ্যাকে সত্য করার জন্যে ঘুষ দেওয়া হচ্ছে, তো এরকম নয়। এক, জুলুমের জন্যে অত্যাচার করার জন্য নয়, দুই মিথ্যাকে সত্য করার জন্য নয়, আর তিন কারোর অধিকার ভক্ষণ করার জন্য নয়, কারোর অধিকার অধিকারে হস্তক্ষেপ করার জন্য নয় বা কারোর অধিকার দখল করার জন্যে নয়। তো এই তিনটি শর্তকে বাকি রেখে বা এই তিনটি শর্ত সাপেক্ষে যদি আপনি আপনার অধিকার প্রাপ্তির জন্যে বা আপনার ন্যায্য অধিকার পাওয়ার জন্য আপনি ঘুষ দেন, তো সেক্ষেত্রে ওরা বলছেন যে সেক্ষেত্রে আপনার জন্যে ঘুষ দেওয়া জায়েজ হবে, কিন্তু যে ব্যক্তি ঘুষ খাচ্ছে
তার জন্যে আগেও যেরকম ঘুষ খাওয়া হারাম ছিল, এখনও তার জন্য ঘুষ খাওয়া হারাম। তো ঘুষখোরের জন্যে সর্বত্র বা সর্বাবস্থাতেই ঘুষ খাওয়া হারাম। কিন্তু যে ব্যক্তি ঘুষ দিচ্ছে তার দুটো অবস্থা, যদি এই তিনটি শর্তকে বাকি রেখে ঘুষ দেয় নিজের অধিকার পাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। আর যদি এই তিনটি শর্তের কোনো একটা শর্ত লঙ্ঘন করা হয়, তাহলে সে তখনও আপনার জন্য ঘুষ দেওয়া হারাম হয়ে যাবে, সেক্ষেত্রে ঘুষ দেওয়া হারাম হয়ে যাবে। এক্ষেত্রে শেখ সালাহ আল মুনাজ্জিদ রহিমাহুল্লাহ খুব বিস্তারিত আলোচনা করেছেন। তিনি ইসলাম সওয়াল জবাব ফতোয়া নম্বর 60183-এর মধ্যে তিনি বলছেন যে প্রথমত যারা চাকরি দেয়, যারা আধিকারিক বা কর্তৃপক্ষ, তাদের উচিত যে যোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া, সেক্ষেত্রে আত্মীয়তা বা নিকট আত্মীয় মানে পক্ষপাতিত্ব এবং ঘুষ এর থেকে বেরিয়ে বা এটাকে বর্জন করে, পক্ষপাতিত্ব এবং ঘুষ এটাকে বর্জন করে নিরপেক্ষভাবে এবং নিঃশর্তে যোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া, এটা অধিকারিকদের উপরে অপরিহার্য, দ্বিতীয় যে ব্যক্তি মানে চাকরির পদপ্রার্থী ব্যক্তি যার চাকরির প্রয়োজন আছে, সেই ব্যক্তি চাকরি প্রাপ্তির জন্যে কোনো ব্যক্তির সুপারিশ চাইতে পারে, এবং সেটা বৈধ সুপারিশ, যে আমি ওর যোগ্য ব্যক্তি, চাকরি পাওয়ার যোগ্য ব্যক্তি, আমার যোগ্যতা আছে, আমার মধ্যে অ্যাবিলিটি আছে, কিন্তু মানে পরিস্থিতির জন্য আমি চাকরি পাচ্ছি না, সেক্ষেত্রে কোনো ব্যক্তির সুপারিশ নেওয়া জায়েজ। যেরকম সৌদি স্থায়ী ফতোয়া কমিটি দাইমার 23-25 খণ্ডের 389 পৃষ্ঠার মধ্যে সৌদি স্থায়ী ফতোয়া কমিটির ওলামারা বলছেন যে চাকরি পাওয়ার জন্যে কোনো ব্যক্তির সুপারিশ চাওয়া জায়েজ, কিন্তু যেন সেই সুপারিশ এর উদ্দেশ্য এটা না হয় যে আমার মানে সমতুল্য কেউ আছে, কোনো ব্যক্তি আছে বা আমার মতো যোগ্য আরও অনেক ব্যক্তি আছে, আমি তাদেরকে বঞ্চিত করার জন্যে সুপারিশ চাচ্ছি, কারোর সুপারিশ চাচ্ছি বা সুপারিশ নিয়ে যাচ্ছি, এটা জায়েজ নয়, হ্যাঁ, আপনি যোগ্য ব্যক্তি, আপনার চাইতে তারা কম যোগ্য ব্যক্তি, কিন্তু তারপরও তারা ঘুষ দিয়ে বা অন্য কিছুভাবে চাকরি পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কারোর সুপারিশ চাওয়া বা নেওয়া বৈধ, এবং এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইশফাউ তু ওজারু, তোমরা সুপারিশ করো, তোমাদেরকে সওয়াব বা নেকি দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1342। তৃতীয়ত তিনি বলেছেন যে এই যে সুপারিশ চাইতে গিয়ে যার আমি যার কাছ থেকে সুপারিশ নেবো ভাবছি বা যাকে আমি সুপারিশ করার জন্য আবেদন করছি, যদি সে ঘুষ চায় তাহলে কি হবে, এক্ষেত্রে দুটো পদ্ধতি ঠিক আগের মতোই, যে যদি আপনি যোগ্য ব্যক্তি, আপনি চাকরির যোগ্য ব্যক্তি, আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনি যোগ্যতা থাকার পরও অন্য কোনো অযোগ্য ব্যক্তি আপনার চাকরিটা ঘুষ দিয়ে বা অবৈধ পদ্ধতিতে নিয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে নিজের বৈধ চাকরি প্রাপ্তির জন্যে বা বৈধ চাকরি পাওয়ার জন্যে বা নিজের যোগ্যর ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার জন্যে ওই সুপারিশকারীকে ঘুষ দেওয়া জায়েজ আছে, এটা জায়েজ। কিন্তু আপনি যোগ্য ব্যক্তি নন, সেক্ষেত্রে অন্য কারোর হক নষ্ট করার জন্যে, ঘুষ দেওয়া বা অবৈধ সুপারিশ চাওয়া জায়েজ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6636 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1832। তো এটা হচ্ছে পদ্ধতি, যে আপনি যাকে ঘুষ মানে সুপারিশ, যার কাছে সুপারিশ চাচ্ছেন বা সে যাকে সুপারিশ করতে বলছেন, যদি সে আপনার সঙ্গে ঘুষ চায়, তাহলে এক্ষেত্রে আপনার দুটি অবস্থা, এক, যদি আপনি যোগ্য ব্যক্তি হন তাহলে সেই ব্যক্তিকে ঘুষ দেওয়া জায়েজ, আর যদি আপনি অযোগ্য ব্যক্তি হন, অন্যতার অধিকার নষ্ট করার জন্যে ঘুষ দেওয়া জায়েজ নয়। এক্ষেত্রে বিখ্যাত ইমাম
ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ আল মাহাল্লার অষ্টম খণ্ডের 128 মধ্যে বলছেন যে ওয়ালা ইয়াহিল্লু রিশওয়া, ঘুষ দেওয়া হালাল নয়। ওহিয়া মা আতাহুল মারউ লিয়াহকুমা লাহু বিবাতিল, এটা মানুষ এজন্য দিয়ে থাকে যে অবৈধ পদ্ধতিতে বা অন্যায় অন্যায় করে বা অবৈধ পদ্ধতিতে তাকে অন্যের অধিকার দিয়ে দেবে। তো এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, এটা অবৈধ, এটা হারাম। এবং যে ব্যক্তি ঘুষ দিচ্ছে বা ঘুষ নিচ্ছে উভয়ে এক্ষেত্রে গুনাহগার হবে। ও আম্মা মান মানা মিন হাক্কিহি ওয়া আতা লিইদফা আন নাফসিহি যুলম, কিন্তু যদি এরকম হয় যে কোনো ব্যক্তি তার অধিকার বা হক মেনে নিচ্ছে, কোনো ব্যক্তি তার অধিকার বা হক মেনে নিচ্ছে, তাহলে সেই অধিকার বা হক মারাকে বন্ধ করার জন্যে নিজের উপরে যে জুলুম বা অত্যাচার হচ্ছে সেই জুলুম বা অত্যাচারকে ঠেকানোর জন্যে ঘুষ দেওয়া জায়েজ। অনুরূপভাবে শেখুল ইসলাম এবং ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলছেন তার গ্রন্থ মজমুউ ফতোয়া ফতোয়া আত তাইমিয়া ফতোয়া আল কুবরা চতুর্থ খণ্ড 124 মধ্যে যে একই রকম কথা, যে যদি কোনো ব্যক্তির অধিকার নষ্ট করে নিচ্ছে বা হক মেনে দিচ্ছে, তো সেক্ষেত্রে নিজের অধিকারকে বা হককে বাঁচানোর জন্যে ঘুষ দেওয়া বা সুপারিশ দেওয়া জায়েজ। কিন্তু অবৈধভাবে কারোর হক মারার জন্যে বা অবৈধভাবে কারোর চাকরি ছিনিয়ে নেওয়ার জন্যে ঘুষ দেওয়া বা সুপারিশ দেওয়া জায়েজ নয়। শেখ সলিল উসাইমিন রহিমাহুল্লাহ খুব দামি কথা বলেছেন তার গ্রন্থ ফতোয়া ইসলামিয়া চতুর্থ খণ্ডের 302 পৃষ্ঠের মধ্যে যে ফাইন্না হাদা হারামুন আলাল আখযু, যদি এরকম হয় যে আম্মা রিশওয়া আল্লাতি ইতাওয়াসসালু ইলা ইতাওয়াসসালু বিহা আল ইনসান ইলা হাক্কিহিম, এমন ঘুষ যা ব্যক্তিকে তার অধিকার পেতে সাহায্য করে, এমন ঘুষ যা ব্যক্তিকে তার অধিকার পেতে সাহায্য করে, ওয়া কান্না লা ইমকিনুহুল হুসুল আলা হাক্কি ইল্লা বিশাইইন মিনাল মাল, আর এক্ষেত্রে কিছু টাকা ঘুষ না দিলে তার হক বা অধিকারকে রক্ষা করা সম্ভব নয়, সেক্ষেত্রে ফা ইন্না হাযা হারামুন আলাল আখস, যে ব্যক্তি ঘুষ নিচ্ছে তার জন্য এই ঘুষ নেওয়া হারাম, যে ব্যক্তি ঘুষ নিচ্ছে তার জন্য এই ঘুষ নেওয়াটা হারাম। ওলাইসা হারামান আলাল মুআতি, কিন্তু যে ব্যক্তি ঘুষ দিচ্ছে তার জন্য এটা হারাম নয়, যে ব্যক্তি ঘুষ দিচ্ছে তার জন্য এটা হারাম নয়। লিআন্নাল মুআতি ইন্নামা আআতা মিন আজলিল উসুল ইলা হাক্কিহি, কারণ এক্ষেত্রে যে ব্যক্তি ঘুষ দিচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে তার অধিকার বা হক পাওয়ার জন্যে, তার অধিকার বা হক পাওয়ার জন্য সে ঘুষ দিচ্ছে, সেজন্য এটা তার জন্য দেওয়া জায়েজ। ওয়ালাকিন আল আখযু আল্লাযী আখাযা তিলকা রিশওয়া, কিন্তু যে ব্যক্তি ঘুষ নিচ্ছে সে তার জন্য এটা জায়েজ নয়, এটা হারাম, কেননা এটা তার জন্য এটা তার অধিকার নয়, সে অবৈধভাবে ঘুষ নিচ্ছে, কেননা সে যে কাজ করছে তার জন্য সে সরকার থেকে বেতন পায়, সেজন্য বেতন পাওয়া সত্ত্বেও ঘুষ নেওয়া জায়েজ নয়। তো এটা হচ্ছে মূল বিষয়, এটা আমাদের বুঝতে হবে যে নিজের অধিকার বা হক অধিকার রক্ষা করার জন্যে কোনো ব্যক্তিকে টাকা বা ঘুষ দেওয়া জায়েজ, কিন্তু ঘুষ নেওয়া সর্বাবস্থায় হারাম, ঘুষ দেওয়া বা যে ব্যক্তি ঘুষ দিচ্ছে তার দুটি অবস্থা। এক, যদি সে নিজের অধিকার বা হক প্রাপ্তির জন্যে কারোর সুপারিশ নিতে হচ্ছে বা কারো টাকা দিতে বাধ্য হচ্ছে, সেক্ষেত্রে কারোর সুপারিশ নেওয়া বা টাকা দেওয়া জায়েজ। কিন্তু অবৈধভাবে অপরের অধিকার মেরে টাকা চাকরি নেওয়ার জন্যে বা কারোর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে এইভাবে এই এই পদ্ধতিতে বা এই উদ্দেশ্যে কারোর সুপারিশ নেওয়া বা ঘুষ দেওয়া জায়েজ নয়। তো এক্ষেত্রে দেখতে হবে ব্যক্তিকে যে সে যে চাকরির জন্য ঘুষ দিচ্ছে বা অপরের অধিকার মেরে খাচ্ছে, এটা অবশ্যই না জায়েজ বা এটা হারাম। কিন্তু যদি সে বাস্তবেই শিক্ষিত ছেলে হয়, অভিজ্ঞ ব্যক্তি হয়, অভিজ্ঞ ছেলে হয়, ভালো স্টুডেন্ট হয়, কিন্তু সে শুধুমাত্র যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সিস্টেম, তার জন্য চাকরি পাচ্ছে না, তো সেক্ষেত্রে নিজের অধিকার প্রাপ্তির জন্যে বা হক পাওয়ার জন্যে ঘুষ দেওয়াকে ওলামার জায়েজ বলেছেন। তো এক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তি ঘুষ দিচ্ছে তাকে নিজেকে নিয়ে বিচার করতে হবে, যে আসলে আমি কি সেই যোগ্য, আমি কি সবার থেকে যারা ক্যান্ডিডেট তাদের থেকে আমি কি যোগ্য, সত্যি কি আমি চাকরি পাওয়ার অধিকারী, আমি যদি অধিকারী হই আর আমি সিস্টেমের জন্য না পাচ্ছি, সেক্ষেত্রে ঘুষ দেওয়াকে জায়েজ ওলামারা বলেছেন। কিন্তু যারা আজ লাখো যে যুবক কথা আপনি বলেছেন, যারা যোগ্য নয় কিন্তু টাকা দিয়ে চাকরি করছে, এটা জায়েজ নয়, এটা হারাম। ঠিক একই রকমভাবে বর্তমান সিস্টেমে যে একটা বিষয় এসেছে যে কিছু চাকরির ভ্যাকান্সি
মন্ত্রীদেরকে দেওয়া হচ্ছে কিংবা যারা এমএলএ বা এমপিদেরকে দেওয়া হচ্ছে। এই যে এমএলএ বা এমপি কোটায় যে চাকরি আসছে এর জন্য কিন্তু পরীক্ষা হয় না, এর জন্যে পরীক্ষা হয় না, শুধুমাত্র টাকা দিয়ে যে যত টাকা দিতে পারছে বা কিংবা যে পার্টির কাছের লোক বা একনিষ্ঠ কর্মীর কাছের লোক তাকে এই চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি যোগ্য ব্যক্তি হন, আপনার যোগ্য আছে আর লোকের ওটা টাকা দিয়ে কিনা হচ্ছে, অথচ আপনার যোগ্য আছে, তো সেক্ষেত্রেও ওলাবরা বলেছেন যেহেতু আপনার যোগ্যতা আছে আর এটা ওটাই পদ্ধতি যে টাকা দিয়ে কিনলে চাকরি পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি ওইটা কিনে চাকরি করতে পারেন বলেও অনেক ওলাবরা মত দিয়েছেন। তো সর্বক্ষেত্রেই বা সর্বত্রেই আল্লাহকে ভয় করতে হবে এবং তাকওয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাস আস্থাকে অটল রাখতে হবে এবং তারপরে নিজেকে এবং নিজের বিবেক দিয়ে বিচার করতে হবে যে আপনি সত্যি কি এই চাকরির যোগ্য ব্যক্তি। যদি যোগ্য ব্যক্তি হন তাহলে সেক্ষেত্রে ওলামারা আপনার জন্য জায়েজ বলেছেন, আর যদি আপনি যোগ্য ব্যক্তি না হন তাহলে অপরের অধিকার বা হক নষ্ট করার জন্য ঘুষ দেওয়া বা সুপারিশ দেওয়া জায়েজ হবে না, এটা হারাম হবে। হাজার আইন আল্লাহ আলম ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।